সাকিব কিন্তু একজন নিজেও নতুন ছিল, নিউকামার ছিল। সাকিব একদিনে তৈরি হয়নি, অনেকগুলো ছবি তাকে দেওয়ার পরে আস্তে 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 তারপরে সাকিব খান হয়েছে। আজকে যে ছেলেটি, আজকে যে নতুন ছেলেটি, নতুন মেয়েটি আসতেছে, সে ছেলেটি কিন্তু আমাকে পারফরমেন্সের জায়গা দিতে হবে, কাজের জায়গা দিতে হবে, কাজ করার জন্য সুযোগ দিতে হবে, তবে না সেও একদিন গিয়ে সাকিব খান হবে। মোবিল চালু থাক আপনার উন্নতির যাত্রা। আমি বলবো সাকিব খান তুমি স্টুপিড, ইউ আর লাইক এ সাচ এ স্টুপিড। অস্বীকার করার উপায় নাই, সাকিব খানকে দিয়ে যে আমাদের প্রযোজকরা বেনিফিটেড হয়নি তা না, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার কেউ করে বা কেউ যদি বলে তাহলে পরে বলবো যে সেটা বোকার করতো, এখন বোকার মতো কথা বলা হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সাকিব খান যে কথাটা বলতে চাইল, সাকিব খান সে কথাটা বলার আগে সাকিব খান তার একজন প্রযোজক, তাতে এটা ভাবা উচিত ছিল যে আমি যে কথাটা বলতে যাচ্ছি সে কথাটা কতটুকু মানে উচিত হচ্ছে। কেননা সাকিব খান তো ইন্ডাস্ট্রির প্রতি যে কমিটমেন্টটা রাখা উচিত ছিল সে রাখতে পারেনি, তাকে উচিত ছিল দর্শক সে বানানো, সে তো বানায়নি। সে কী করছে অ্যাজ হিরো সুপারস্টার, তার রেমুনারেশন তো সে কমায়নি, সে তার রেমুনারেশন সে 30-35 লাখ টাকা সে থাকাও যাচ্ছে। কিন্তু সাকিব খানের কথা হচ্ছে যে একটা সিনেমা হল বানাও, একটা ছবি বানাও, কিন্তু যা হচ্ছে মানে 1-2 কোটি টাকা খরচা করে, হ্যাঁ এইসব ছবি বানানো কোনো লাভ হবে না। এটা ঠিক বানাই উনি, ওনার মুখে এটা মানায়নি, এবং যে ভাষা উনি প্রয়োগ করেছেন সে ভাষা তো ঠিক করেনি। কখনো কখনো লাইফ দিতে গেলে একটা পেশেন্ট যখন মৃত্যু পথযাত্রী হয়ে যায় তখন তাকে তোরামিনটা দেওয়া হয়, তখন ওইটার চিন্তা করা না, তাকে আগে সেভ করেন, আগে লাইফ দেন, তারপর আপনি কোয়ালিটিতে যান। ডেফিনেটলি কোয়ালিটি দরকার আছে, 100 বার কোয়ালিটি দরকার আছে। আমার তো টোটাল অডিয়েন্স ঘরে ঢুকেই গেছে, আমাকে অডিয়েন্সকে বের করতে হবে, তাই না? অডিয়েন্সকে যদি আমি বের করতে না পারি তাহলে তো হবে না, আমাকে অডিয়েন্সকে বের করে নিয়ে আসতে হবে। আমার বর্তমান ব্যস্ততা আমার ব্যক্তিগত সিনেমা নিয়ে আমি একটা ছবি বানাচ্ছি, চাপনি একটা ছবি বানাচ্ছি, একটি রোমান্টিক ছবি আনিসুর রহমান মিলনকে নিয়ে এবং আঁচলকে নিয়ে। এই ছবিটা 60% করেছি, এই মাসের শেষে বাকি কাজটা করে এই ছবিটা সেন্সার হয়ে যাবে। থ্যাংক ইউ অল।